আজকে আলোচনা করব কিভাবে গানের স্পেকট্রিতে সুইং সেকশনে ওয়েল কন্ট্রোল করা যায়। আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন তারা ভালো করেই জানেন যে ওয়েল যদি একবার মেশিনের মধ্যে থেকে ঝরতে শুরু করে তাহলে কিন্তু এটি কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়। তো আজকে এই ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ওয়েল কিভাবে কন্ট্রোল করা যায় সুইং সেকশনে তা জানতে পারবেন। বিশেষ করে আপনারা যারা নতুন গার্মেন্টসে জয়েন করেছেন বা গার্মেন্টসে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই দরকারি। তো অনেক সময় আবার এটি ইন্টারভিউ বডিও কোশ্চেন করা হয় যে আপনারা যারা কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে জয়েন করতে চাচ্ছেন তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে কীভাবে ওয়েল কন্ট্রোল করা হয় বা ওয়েল কন্ট্রোল পলিসিটা কী। তো অনেক সময় অনেকে বলতে পারে না। যাই হোক, তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে ওয়েল কন্ট্রোল করা যায়। আমার ক্যারিয়ারের শুরুতে আমি যখন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে অডিটর হিসেবে জয়েন করি তখন সিএনডি কাস্টমারের একটা কাজ ছিল পালমনি হুডি জ্যাকেট। তো এই জ্যাকেটের মধ্যে আপনার গুডস ছিল আপনার হচ্ছে 32,000, কিন্তু এই দেখা যায় 32,000 মধ্যেই ওয়েল মনে হয় আসছে। তো আমাকে করলো কি, একটা পোটলার মধ্যে কিছু পাউডার দিল, পাউডার দিয়ে বললো যে এটা তুমি ওয়েল চেক করো এবং এটা ওয়েল চেক করো এবং এই যেখানে ওয়েল পাবা তখন এই পোটলা আসে না, এই পোটলার ভিতরে যে পাউডার আছে পাউডার দিয়ে তুমি এরকম করে টাচ করবা তাহলে দেখবা যে ওয়েলটা মানে ডিজেপের হয়ে যাবে। তো ওই সময় তো আমি কিছু বুঝতাম না, তখন আমি একেবারেই গার্মেন্টসে নতুন। তো এখন আমার এই গার্মেন্টস সেক্টরে চাকরি বয়স প্রায় 13-14 বছর হয়ে গেছে। যাই হোক, এই এতটুকু দিন শেষে একটা অপারেটর যখন কাজ শেষে চলে যাবে তখন কিন্তু সে মেশিনের নিচে যে নিডেল আছে, মেশিনের যে নিডেল আছে নিডেলের নিচে কিন্তু এতটুকু একটা কাগজ দিয়ে সেটা সে নিডেলের মধ্যে এতটুকু কাগজ দিয়ে নিডেলের মধ্যে সে গেঁথে দিয়ে চলে যাবে। এখন চলে যাওয়ার পরে সে পরের দিন যখন আসলো তখন আসার পরে ওই নিডেলের যে নিচে কাগজটা দেওয়া ছিল সেই কাগজটা কিন্তু আপনার কোয়ালিটি ডিপার্টমেন্টের লোক করবে কি কাগজটা কালেক্ট করবে। ওই কাগজের মধ্যে লেখা থাকবে লাইন নাম্বার এবং মেশিন নাম্বার এবং দেখবে কাগজের মধ্যে কোন কোন মেশিনে তেল ঝরে আছে। তো ওই সমস্ত মেশিন তো নাম্বার দেওয়াই থাকবে। তখন মেনটেনেন্স ডিপার্টমেন্টের কাছে সেই লিস্টটা চলে যাবে এবং এই মেনটেনেন্স ডিপার্টমেন্ট করবে কি সেই মেশিনগুলোকে নিয়ে আপনার যাতে তেল না ঝরে সে তার উপরে কাজ করবে। কিন্তু ছবি তো লক্ষ্য করুন, এই নিডেলের বারের মধ্যে আমরা কিন্তু একটা নিট ফেব্রিক পেঁচে দিতে পারি। এতটুকু আপনার এতটুকু একটা ফেব্রিক চিকন করে কেটে আমরা কিন্তু নিডেলের বারের মধ্যে, যেমন একটা এরকম নিডেলের বারের মধ্যে আমরা কিন্তু এরকম ফেব্রিকটা পেঁচে দিতে পারি। পেঁচে দিলে কিন্তু ওয়েলগুলো হয় কি, আপনি নিডেলের বারের মধ্যে যে ফেব্রিকটা পেঁচে দিলাম ওখানে এসে থেমে যায়, তখন আর এটা গার্মেন্টসের মধ্যে যাইতে পারে না। এটা কিন্তু একটা ভালো একটা মেথড, যে এটি অনেকেই অ্যাপ্লাই করা জানে না। তো আমি নিজে এটি অ্যাপ্লাই করে দেখছি যে আসলে সিস্টেমটা খারাপ না, ভালোই। এটি একটি বিষয়। আর মেনটেনেন্স ডিপার্টমেন্ট তো আছে, যে সমস্ত মেশিনের মধ্যে ওয়েল ঝরবে সেগুলো তারা তাদের দৃষ্টিকোণ থেকে তারা ঠিক করবে কিভাবে ওয়েল কন্ট্রোল করা যায়। আর একটা জিনিস সেটা হলো যে অনেক সময় আমরা লক্ষ্য করি যে আপনার হাওয়া ছাড়া থাকে। তো হাওয়া যদি ছাড়া থাকে তাহলে কিন্তু আপনার ফেব্রিকের মধ্যে ওয়েল বেশি পাওয়া যায়। তো এই জন্যই যে সমস্ত মেশিনে, বিশেষ করে যে সমস্ত মেশিনে আপনার ওয়েল ঝরতেছে সেখানে কিন্তু ওই সমস্ত মেশিনে কিন্তু হাওয়াটা বন্ধ রাখাই বেটার। আন্ডারস্ট্যান্ডিং থেকে বলতেছি, তো সমস্ত মেশিন থেকে কিন্তু অবশ্যই ই বন্ধ রাখা দরকার। ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনারা ওয়েল কিভাবে কন্ট্রোল করা হয় বুঝতে পারলেন। তো এটি আসলে কন্ট্রোল করা একটু সমস্যা হয়ে যায়, কারণ ওয়েল কিন্তু আবার থিনারে যায় না, তখন এটা লিপটার ইউজ করতে হয়। তো লিপটার ইউজ করার জন্য, লিপটা তো অনেক কস্টলি একটা কেমিক্যাল যেটা দিয়ে স্প্রে করা হয়, স্প্রে করার পরে আবার এটাকে শুকানোর জন্য সময় দিতে হয়। তো সময় না দিলে এটা হয় কি, আবার তখন রিং মার্ক পড়ে যায়। তো এমনও সময় দেখছি আমরা যে সময়ই পাওয়া যায় না শুকানের, মাল শিপমেন্ট দিতে হবে তাড়াতাড়ি, উঠিয়ে প্যাক করার পরে শিপমেন্ট দিল কিন্তু দেখা গেল যে 3 মাস পরে আবার এটা ক্লেম চলে আসলো, যে ওই মার্কের একটা ক্লেম চলে আসলো। তো যাই হোক, তো আসলে কাজ সবকিছু মিলেই প্ল্যান এমনভাবে করতে হবে যেন আমাদের সবকিছু ঠিকঠাক মতো চলে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং লাইনে কিভাবে ওয়েল কন্ট্রোল করা হয়। তো যারা নতুন ছিলেন তাদের জন্য ভিডিওটি দরকার ছিল, আর যারা পুরাতন আছেন তারা তো আসেনি। যাই হোক, আলোচনা আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।